34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। বেপরোয়াভাবে বাস চালাচ্ছিলেন চালক, গতি নিয়ন্ত্রণ না করতে পেরে গতি যত বাড়তে থাকে ততই নিয়ন্ত্রণ হারাতে থাকে, যার জেরে কিন্তু এক বাইক আরোহীর মৃত্যু হয় এবং ঘটনার জেরে রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে নদিয়ার চাকদা। উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয় বাসে, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। সূত্রের খবর, মঙ্গলবার সকালে নদিয়ার চাকদাও থানার উত্তর পাঁচপতায় 34 নম্বর জাতীয় সড়কে বাসের ধাক্কায় আতাম মণ্ডল নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়। অভিযোগ, বাজার থেকে কাজ সেরে উত্তর পাঁচপতায় নিজের বাড়ি ফেরার সময় নবদ্বীপ বারাসাত রুটের একটি বাস বেপরোয়া গতিতে এসে তার বাইকের পেছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরই উত্তেজিত জনতা একটি লরিতে ভাঙচুর চালানোর পাশাপাশি বাসে আগুন লাগিয়ে দেয় এবং পথ অবরোধ করে। পরে চাকদাহ দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। চাকদাহ পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। বর্তমানে অবরোধ উঠে গেলেও 34 নম্বর জাতীয় সড়কের এই ঘটনা ঘিরে রীতিমতো হুলস্থুল রয়েছে এলাকাবাসীর মধ্যে। আজকে যে ঘটনাটা নিজের চোখের সামনে ঘটে গেল সেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এই গ্রামের বহু ছেলে এই 34 নম্বর জাতীয় সড়কে তাদের জীবন চলে গেছে, বহু ছেলের জীবন চলে গেছে, বহু এই গ্রামের বহু বাবা মা তাদের সন্তানকে এই 34 নম্বর জাতীয় সড়কে বিসর্জন দিয়েছে এবং এর জন্য দায়ী এই সিস্টেমটা, টোটাল সিস্টেমটা যেটা আছে সেটা যদি আরো ভালো মতন করা হয়। আজকে এখানে সিভিক পুলিশ দিচ্ছে, তার ডিউটি করছে, ডিউটি করতে করতে সে মোবাইল ইউজ করছে, গাড়ির পর গাড়ি চলে যাচ্ছে, গাড়ি কোনো কন্ট্রোল নেই, গাড়ি একদম, এটা অ্যাক্সিডেন্ট স্পট হিসাবে চিহ্নিত করা উচিত। অ্যাক্সিডেন্ট স্পট হিসাবে চিহ্নিত না করলে পরে আজকে এই ঘটনা দুর্ঘটনা কমবে না। এবং এমনকি এই গ্রামে দুটো প্রাইমারি স্কুল আছে, একটা ভ্যানারিং কিসের অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা ছেলেটি প্রতিদিনই মার্কেটে আসে, ওর মার্কেট থেকে ওর সাইড দিয়েও যাচ্ছিল একটা বাস, এই মুহূর্তে আপনি দেখতেও পাচ্ছেন বাসটা জ্বলছে, ঠিক আছে, কিছু করার ছিল না, গ্রামবাসী নিজেদের কন্ট্রোল করতে পারেনি, ঠিক আছে। এই গ্রামের ছেলে ও বাইক নিয়ে ও সাইড দিয়ে যাচ্ছিল, বাসটা ওভারটেক করতে গিয়ে ওকে ধাক্কা মারে, ধাক্কা মারার সাথে সাথে ওর সামনে একটা ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে, ট্যাঙ্কারে ওখানে গিয়ে পড়ে যায়, ঠিক আছে, দুটো গাড়ি মাঝখানে পড়ে গিয়ে আজকে এই ঘটনাটা ঘটে। রেশারেশি কারোর জন্য? রেশারেশি, টোটালটাই রেশারেশি, এবং এখানে কোনো কন্ট্রোল নেই।